আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে জিম্বাবুর সাথে 2016 সালে। সেই ম্যাচে বাংলাদেশ জিম্বাবুকে হারায় 63 রানে। প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয় 2007 সালে। সেবার বিশ্বকাপে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু তারপর আর টি টোয়েন্টি বিশ্বকাপে বা কোনো সিরিজে বাংলাদেশ তেমন কোনো ভালো করতে পারেনি। সর্বশেষ বাংলাদেশ চলমান আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021-এ ওয়ার্ল্ড কাপে নাকানি চুবানি খেয়ে দেশে ফিরে এসেছে। নামিবিয়া ছাড়া সকল ম্যাচ তারা পরাজিত হয়, এমনকি স্কটল্যান্ডের কাছে 2টি ম্যাচ হারে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে ব্যাটিং ব্যর্থতার কারণেও জেতা ম্যাচ হেরে যায়। অস্ট্রেলিয়ার সাথে মাত্র 73 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ এখন পর্যন্ত 90টি টি টোয়েন্টি ম্যাচ খেলে কোনো উন্নতি করতে পারেনি। বাংলাদেশের এমন অবস্থান কারণ কি, চলুন আজকের ভিডিওতে তা জানার চেষ্টা করি। কোচ: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ক্রোক ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার অধিবাসী তিনি। 20 বছর বয়সে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট ইস্টার্ন প্রভিন্স দলে খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্তির চেষ্টা চালালেও তিনি ব্যর্থ হন, অর্থাৎ তিনি জাতীয় দলে সুযোগই পাননি। তার না রয়েছে জাতীয় দলের খেলার অভিজ্ঞতা, অথচ এই লোক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। প্রতি মাসে তিনি বাংলাদেশ টাকায় 12,68,000 টাকা বেতন পাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের ব্যাটিং কোচ নীল ম্যাকিঞ্জিও, তিনিও আফ্রিকান, জাতীয় দলে তিনার সফলতাও তেমন নেই। অন্যদিকে বাংলাদেশের ফিল্ডিং কোচ দক্ষিণ আফ্রিকার রায়ান কুক, তিনি 2018 থেকে বাংলাদেশের হয়ে কাজ করছেন, অথচ রায়ান কুকেরও কোচ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। গ্যারি কারস্টেনের একাডেমির প্রধান কোচ ও পারফরমেন্স ডিরেক্টর ছাড়া বিগ ব্যাশ লিগে দল হিবার্ট হারিকেন্সের সহকারী কোচ ছিলেন তিনি, এছাড়া তার কোনো অভিজ্ঞতা নেই। এর মানে যা বোঝা গেল, বাংলাদেশের বর্তমানের সবগুলো কোচই দক্ষিণ আফ্রিকার। যারা খেলছে তারা টি টোয়েন্টি খেলার তাদের সক্ষমতা কতটুকু? বাংলাদেশের কোনো নির্দিষ্ট টি টোয়েন্টি স্কোয়াড নেই। 2016-17 সাল থেকে শুরু হলো ঘরোয়া ক্রিকেট টি টোয়েন্টি, এসেছে মূলত 2009 বা 2010 সাল থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ হচ্ছে, কিন্তু এটা মূলত ফ্রেঞ্চ ফ্রাঞ্চাইজি ভিত্তিক। এখানে অধিকাংশ বিদেশি খেলোয়াড়দের দাপট রয়েছে। আগে একাদশে 4 জন বিদেশি খেলোয়াড় খেলতে পারলেও 2017 সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলগুলো 5 জন বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি পেয়েছে, ফলে দেশি ক্রিকেটার সুযোগ আরও সংকুচিত হয়েছে। বাংলাদেশের টি টোয়েন্টি দল মূলত ওয়ানডে ও টেস্ট স্কোয়াডের একটি সংমিশ্রণ। যারা ওয়ানডে খেলছে তারাই টেস্ট খেলছে, আবার তারাই টি টোয়েন্টি খেলছে। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড তিন ফরম্যাটের খেলোয়াড়দের মধ্যে তারতম্য থাকে। যেমন ধরুন মুমিনুল হক, ইমরুল কায়েসের কথা, তারা টেস্ট ব্যাটসম্যান, তাদেরকে টেস্টের জন্য নেওয়া হয়। সুতরাং এই ফরম্যাটে খেলোয়াড় বেশি বেশি তুলতে হলে তিন ফরম্যাটের তিনটি ভিন্ন সম্পূর্ণ ঘরোয়া লিগ খুব দরকার। তাতে করে বোঝা যাবে কে কোন ফরম্যাটে ভালো, দল গঠনেও সুবিধা হবে। ঢাকা প্রিমিয়ার ডিভিশনে ক্রিকেটের মতো ওয়ানডে ও টুর্নামেন্টে টি টোয়েন্টি ফরম্যাট ও করাটা প্রয়োজন, তাতে বৈচিত্র্য বাড়বে ক্রিকেটারের। টি টোয়েন্টি ক্রিকেটে তীব্রতা অনেক বেশি, এখানে শুধু ব্যাটিং জানলে হবে না, কখনো ভালো ভালো বলে ঝুঁকি নিয়ে মারতে হবে। সেক্ষেত্রে কবজির জোর ও বলের সাথে চোখের যোগাযোগটা জরুরি। ওপেনিং জুটির ব্যর্থতা: বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই বিশ্বকাপে তিনটি উদ্বোধন জুটি দিয়ে চেষ্টা করে দেখেছে। নাঈম শেখের 62 ও 64 রানের ইনিংস আছে, কিন্তু সফল হয়নি জুটি হিসাবে। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের উদ্বোধনী জুটির রান স্কটল্যান্ডের বিপক্ষে লিটন সৌম্য 8 রান, ওমানের বিপক্ষে নাঈম লিটন 11 রান, পাপুয়া নিউগিনির বিপক্ষে নাঈম লিটন 0 রান, শ্রীলঙ্কার বিপক্ষে নাঈম লিটন 40 রান, ইংল্যান্ডের বিপক্ষে নাঈম লিটন 14 রান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাঈম সাকিব 11 রান 21 রান। টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে প্রথম 6 ওভারে
40-50 রান তুলে নেওয়া একটা টার্গেট থাকে, যাতে 20 ওভারে শেষে 150-80 রান তোলার একটা ভিত্তি তৈরি হয়। বাংলাদেশ ক্রিকেট দল প্রথম 6 ওভারে উইকেট হারিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করে দিতে হয়। মুশফিকুর রহিমের রিভার্স সুইপ টি টোয়েন্টি ক্রিকেটে তথা আধুনিক ক্রিকেটে উইকেটের চারদিকে ফাঁকা জায়গা কাজে লাগাতে নতুন নিত্য শটের আবিষ্কার হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে স্কুপ শট খেলার জন্য বিখ্যাত ছিলেন মোহাম্মদ আশরাফুল, কিন্তু মুশফিকুর রহিম নিয়মিত এই শট খেল থেকে আউট হয়ে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যখন 49-39 রানে 53 রান প্রয়োজন, তখন তিনি স্কুপ খেলতে গিয়ে রাবি রামপালের বলে বোল্ড হয়ে যান। অথচ তখন ওভার প্রতি একটি বাউন্ডারি ও 1-2 রান করে দৌড় নিলেই বাংলাদেশ জয়ের পথে থাকত। শেষ পর্যন্ত বাংলাদেশ 3 রানে ম্যাচটি হেরে যায়। এর আগে মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে নিয়াম লিভিংস্টোনের লেগ স্ট্যাম্পে নির্বিশ ডেলিভারি রিভার্স সুইপ করতে গিয়ে LBW আউট হয়ে যান। স্কটল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশের 42 বলে 67 রান প্রয়োজন, তখন মুশফিকুর রহিম স্কুপ খেলতে যেয়ে স্ট্যাম্পের লাইনের থেকে সরে এসে বোল্ড আউট হয়ে যান। মুস্তাফিজুর রহিম ও সাইফুদ্দিনের খরুচের ধারহীন বলে বাংলাদেশের বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে 19 ওভারে শেষ উইন্ডিজের রান ছিল 123। এই অবস্থায় মুস্তাফিজুর রহিম একই ওভারে লেগ সাইডের পায়ের কাছে বল দিয়ে 3টি ছক্কা হজম করেন। 123 থেকে ওয়েস্ট ইন্ডিজের 142 রানে ইনিংস শেষ করেন। মুস্তাফিজের সাথে সাইফুদ্দিনই একইভাবে এক ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে 22 রান হজম করেন, সেখানে 30 বলে 46 রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। 22 রানের সে ওভারের পর শ্রীলঙ্কার প্রয়োজন হয় 24 বলে 24 রান। টি টোয়েন্টি ক্রিকেটে বিচারে এটি খুবই সহজ, 9টি ক্যাচ মিস। মুস্তাফিজ ও সাইফুদ্দিন রান দিয়েছেন এটা সত্য, কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা যদি সঠিক সময়ে সহজ ক্যাচগুলো ধরতে পারতেন তাহলে প্রতিপক্ষ দলগুলো এই সুযোগ পেত না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লিটন দাস 2টি ক্যাচ মিস করেন। 14 রানের মাথায় ভানুকা রাজপাকসে এবং 63 রানের মাথায় চারিস আসালাঙ্কা, এই দুইজন ব্যাটসম্যান 79 রানে 4 উইকেট থেকে শ্রীলঙ্কাকে জয় এনে দেন। 86 রানের জুটি করেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মেহেদি, আফিফ, সবাই ক্যাচ মিস করেন পুরো টুর্নামেন্ট জুড়ে। সব ক্যাচ ধরলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম দাঁড়াত। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার মুস্তাফিজুর রহমানের 1 ওভারে 2টি ছক্কা হাঁকান। ঠিক তার আগের ওভারে শরীফুলের বলে হোল্ডার অফসাইডে ক্যাচ তুলে দেন, সহজ হাতের ক্যাচ মিস করেন আফিফ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ফিল্ডাররা 3টি ক্যাচ মিস করেন। বাংলাদেশের বোলিং কোচ বলেছেন যে এটি কোনো চিন্তার বিষয় নয়। তিনি বলেছেন ব্যাটিং বোলিংয়ের সাথে ক্যাচ অনুশীলন করা হয়, সব ম্যাচেই সবার 1-2 ক্যাচ ফেলে দেয়, এতে আমি চিন্তার কিছু দেখি না। বাংলাদেশের ক্যাচ মিসের ইতিহাস বেশ পুরাতন। চলতি বছর নিউজিল্যান্ডের মাটিতে 12টি ক্যাচ ফেলে দেয় বাংলাদেশের ফিল্ডাররা। মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফোর তথ্য অনুযায়ী তারাই এই বছরে 5টি ক্যাচ করে মিস করেছেন। অফ স্পিনারের প্রতি অতি নির্ভরতা, লেগ স্পিনার বের করে না আনতে পারা, পেস আর বাউন্সের বিপক্ষে বাংলাদেশ খুবই দুর্বল। আমরা দেখি পেস আর বাউন্স হলেই বাংলাদেশ ক্রিকেট স্ট্রাগল করে, একটু উঁচু বল আসলেই তারা পারছে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে বাংলাদেশ অফ স্পিনারের উপর খুব বেশি নির্ভরশীল, লেগ স্পিনার খেলায় না, হুগলি লেগ স্পিন কেউ বোঝে না, এই কারণে জাম্পা 5 উইকেট নিল। লেগ স্পিন আসার জন্য এরকম পিচ লাগবে, বাংলাদেশে নিম্নমানের পিচ। বাংলাদেশের পিচ খুবই নিম্নমানের, পিচের কারণে ভারসাম্য নেই, যখন যেমন মনে হয় তেমন পিচ বানানো হয়। এই ধরুন কদিন আগে যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড বাংলাদেশের ঘরোয়া ম্যাচে এসে খেললো, তখন তারা কোনো পাত্তাই পায়নি। আবার আমরা যখন ওদের সাথে বিদেশে মাটিতে খেললাম, তখন আমরা পারলাম না, না পারলাম ব্যাটিংয়ে, না পারলাম বোলিংয়ে। অথচ তারা এখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারা ফাইনাল খেলবে। দেখুন তাহলে আমাদের পিচের কী অবস্থা। আমরা যখন বাইরে যাই
এই পিচের জন্য হেরে যাই, যেহেতু আমাদের এই পিচে খেলার কোনো অভ্যাস নেই। ঘরোয়া লিগে ম্যাচ ফিক্সিং, বাংলাদেশ ক্রিকেট ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিং অহরহ ঘটছে। যেমনটা আমরা কদিন আগে সাকিব আল হাসানের এর বল করার পর আউট করার বল করার পর আউট না দেওয়ায় স্ট্যাম্পে লাথি দেন। ম্যাচটি চলছিল এক ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান ও আবাহনীর মধ্যে, তার একটি প্রমাণ আমরা যে আমরা যে ম্যাচ ফিক্সিং করি তার একটি প্রমাণ আমি এই ভিডিওতে তুলে ধরছি। ব্রাদার্সের বোলার সুজন হাওলাদারের অফ স্ট্যাম্পের বেশ বাইরের বল ছেড়ে দিলেন প্রীতম কুমার। বলটা আবার দেখুন অফ স্ট্যাম্পের বেশ বাইরে, ব্যাটসম্যানেরও রিচের বেশ বাইরে বলেই মনে হচ্ছে, কিন্তু আম্পায়ার অনর। এই ম্যাচের শেষ দিকে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ যেমন প্রশ্নবিদ্ধ ছিল, ঠিক তেমনি সন্দেহজনক ছিল শেষ বলের আগে আম্পায়ার আলী আহমেদ রাজনের আচরণ। শেষ বলটির আগে প্রথমে আম্পায়ার একজন ফিল্ডারের কাছ থেকে বল নিলেন, এরপর তাকে অতিক্রম করে গেলেন জুনায়েদ ইমরোজ সিদ্দিকি, কিছু একটা হয়তোবা বললেন, এরপর হঠাৎ করেই আম্পায়ার পকেট থেকে ওয়াকিটকি বের করলেন, সেখানে কিছু একটা কথোপকথন হলো, এর পরপরই দুই দলের দুই দ্বাদশ ব্যক্তি মাঠে। ব্যাটিং দলের দ্বাদশ ব্যক্তি বেশ খানিকক্ষণ কথা বললেন দুই ব্যাটসম্যানের সাথে, এর মধ্যেই ব্রাদার্সের আলাউদ্দিন বাবু এগিয়ে এলেন আম্পায়ারের কাছে। আম্পায়ারের এক হাতে বল, আরেক হাতে ওয়াকিটকি। হাতের বলটি আলাউদ্দিন বাবুর কাছে হ্যান্ড ওভার করার সময় কিছুক্ষণ কথোপকথন হলো, এরপর আলাউদ্দিন বাবু বোলারের হাতে বলটি দিয়ে দিলেন। শেষ বলটিতে সুজনের অফ স্ট্যাম্পের বেশ বাইরের বলটি ওয়াইড দিলেন না আম্পায়ার, বিজয় উল্লাসে মেতে উঠল ব্রাদার্স ইউনিয়ন। ঘরোয়া ক্রিকেটে টিনের চশমা পরে আম্পায়ারদের আম্পায়ারিং এর অভিযোগ বহু পুরনো, সেই অভিযোগে ঘি ঢালল এই ঘটনাটি। এই হলো আমাদের ঘরোয়া ক্রিকেটে অবস্থা। আপনি কি চান আপনার কষ্টের টাকা এভাবে নষ্ট করে তারা বিদেশি যে এভাবে হারবে এবং আপনার টাকা নষ্ট হবে? যদি আপনি না চান তাহলে এখনই আওয়াজ তুলুন। আমি আশা করি ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল লেগেছে। নিচের কমেন্ট সেকশনে জানান আর কি কি বিষয়ে বাংলাদেশ উন্নতি করতে পারে এবং তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।